মানে রূপসী। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ, অ্যান্ড থ্যাংকস টু ইউ দোজ হু লিভ উইথ আ বিউটি। আপনারা যারা ভালোভাবে বাঁচতে চান, ভালোভাবে এই বছরটাকে কাটাতে চান, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবার বলুন কী করে বুঝবেন যে একটা প্রোডাক্ট আজকে মানুষের কাছে দীর্ঘদিন ধরে মানুষের অত্যন্ত প্রিয়। বিজ্ঞাপন আছে, ব্যানার আছে, পোস্টার আছে, হোর্ডিং আছে, বিরাট বিরাট কলকাতায় শহরে অনেক বড় বড় করে বলার মতো লোক আছে, দেখো আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। But when you listen just whispering in the outlet, you just imagine that this product is perfectly going on for the long time. Jokhon amra whispering shunben kane kane bhai tumi ei product ta nao silently, this is the sapphire, this is the sapphire, and had got the position in the heart of the mind, heart of every people. Mero oneke to obodan royeche, ami jar kotha oshikar kortei pari na ajke বছরের একদম প্রথম দিকে তার সঙ্গে সাক্ষাৎ হলো, অ্যান্ড খুব ভালো লাগছে যে আজকে এই অনুষ্ঠান করতে বসেছে, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লেডি, প্যারামেডিক্যাল কনসালটেন্ট অফ কসমেটোলজিস্ট, বিউটি কনসালটেন্ট অফ সাফায়া, ইন্দ্রাণী চ্যাটার্জি। আন্তরিক স্বাগত জানাই ইন্দ্রাণীকে, অ্যান্ড অবভিয়াসলি নমস্কার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার দেবাশিস তোমাকে। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস, থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল, স্পেল বাউন্ড, দেয়ার ইজ নো ওয়ার্ড অ্যাকচুয়ালি দ্যাট বাই হুইচ আই ক্যান এক্সপ্লেইন ইউর বিউটি টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে তুমি একটু আগে বলছো, আমরা আলোচনা করছিলাম স্কিনের বাইরে যে মেনটেন করা, মেনটেন করাটা খুব টাফ জানো তো, কিন্তু তার মধ্যেও সময় বার করে আমরা মেনটেন করতে হয়, কারণ যখনই তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন নিজেকে না মানে কনফিডেন্সের অভাব লাগবে, এই যে তুমি এত সুন্দর স্যুট প্যান্ট পরে আছো, তোমার দেখতে কত সুন্দর লাগছে, তুমি যদি এরকম না থেকে একটা জাস্ট উস্কো উস্কো চুল, একটা বিচ্ছিরি জামা কাপড় পরে দাঁড়াও, তোমার কনফিডেন্স লেভেলটা তুমি দেখো, এই যে তুমি সুন্দরভাবে বললে, তো স্মার্টলি তুমি এক্ষুনি যে অ্যাঙ্কারিং করছিলে আমার খুব ভালো লাগছিল, খুব অনেক জুনিয়র ছিলে তুমি, অনেক মানে কি আমি অনেক বছর এসিটিভি নিয়ে বসছি, কিন্তু খুব ভালো লাগছে দেবাশিস তুমি এত সুন্দর করে বলছো, তো এটা কেন জানতো, ডিউ টু ইউর কনফিডেন্স, তোমাকে ভালো লাগছে দেখতে, তোমার কনফিডেন্স লেভেলটাও বেড়ে গেছে। আরেকটাও ব্যাপার আছে কি গো, দ্যাট ইজ দ্য সঙ্গত কে রঙ্গত, হিন্দি মে ইয়ে বলতা হ্যায় কি সঙ্গত কি ইয়ে রঙ্গত হ্যায়, কি তুম জিসকে সাথ রহো ভাইসা হি তুমহারা জো আউটপুট হ্যায়, এক্সিকিউশন হ্যায় ভো আইসা হি হো জায়েগা। ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস টুডে, এন্ড দ্য নিউ ইয়ার, এবং আপনারা যে কাজটা করছেন না আপনাদের প্রোডাক্টের মাধ্যমে সাফায়ারের মধ্যে দিয়ে, এত সুন্দর মানুষকে মানে আমার মনে হয় কি কখনো যে ইট ইজ আ নারিশমেন্ট লাইক আ কিড, একটা বাচ্চার মতো যে একটা মানুষকে এ করা প্রোডাক্ট দিয়ে, অনেক অনেক মানে সফট ওয়েতে, সফট ওয়েতে, কারণ এটা পুরোপুরি হার্বাল, কমপ্লিটলি নেচার থেকে এক্সট্রাক্ট করা, ঠিক আছে, কোন রকম কেমিক্যাল এর মধ্যে নেই। হ্যাঁ, কেমিক্যাল মানে যে খারাপ সেটা কিন্তু আমি বলতে চাই না, কিন্তু যেহেতু এটা হার্ব থেকে নেওয়া, নেচার থেকে নেওয়া, তো আপনারা একদম নিশ্চিন্তে নির্দ্বিধা এটাকে ইউজ করতে পারেন, এটা আমি বলতে পারি আপনাদের। আর শীতকালের শীতকালের চুল সব নিয়ে মানুষের সমস্যা, যাদের ড্যান্ড্রাফ থাকে না, ড্যান্ড্রাফ হয় না, তারাও তাদেরও কিন্তু এই সিজনে প্রচন্ড ড্যান্ড্রাফ হয়। লাস্ট গতকালের কথা বলছি, আমি স্যালনে দেখলাম একটু ফাঁকা আছে, গিয়ে নিজে বসে বসে আমি বললাম একটু ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করবো, ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করছি, পরপর তিনজন ঢুকলো, তিনজনও ড্যান্ড্রাফ এর প্রবলেম নিয়ে এসছে এবং তারা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করাতে যাইছে, কেন এই সমস্যাটা, কেন একদম একদম এই সমস্যা কেন, সমস্যার একদম মানে রুটে যাওয়ার চেষ্টা করব, সলিউশন নিশ্চয়ই আছে আপনাদের জন্য। একজন রয়েছেন ফোনে, কে আছেন, হ্যালো, খুব সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাম যেটা বলছিলাম, আমার স্কিনে কিছু প্রবলেম আছে, তো আমার গ্রীষ্মকালে না স্কিনটা প্রচুর অয়েলি থাকে, ঠিক আছে, আর এখন এই শীতকাল হতে মানে নাকের সাইডে একটু হালকা তেল তেলে ভাবতে থাকে, তারপরে বাকি অংশটা ড্রাই থাকে, তবে প্রচুর যে টান সেরকমটা নয়,
কিন্তু ড্রাই থাকে। আর আমার আগে প্রচুর পিম্পলস হতো, এখন অনেকটা কমে গেছে, তো সেই দাগগুলো তো রয়ে গেছে। আর এখন আমার চোখের নিচেতে না কালো দাগ পড়ে গেছে, আর নাকটা থেকে মানে খাবারের মুখটা এখানটা পর্যন্ত কালো পড়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা কি শীতকালের জন্য পড়েছে নাকি সবসময় থ্রু দ্য সিজন? না, আমার সবসময় থাকে, অনেকদিন থেকেই আছে। ওকে, ঠিক আছে। আর এই মানে দাগটা কি করে উঠে যায়? আর পিম্পল দু একটা আছে, আগের মতো প্রচুর নেই। ঠিক আছে, তুমি কোনো কি কোনো কোনো কি প্রোডাক্ট কিছু ইউজ করো? না, সাফায়ের ইউজ করি না, এমনি বাজার থেকে ইউজ করে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি তুমি শুনে নাও। বেসিক্যালি তোমার স্কিনটা আমার যতদূর মনে হচ্ছে তোমার অয়েলি স্কিন, ঠিক আছে। যেহেতু তোমার শীতকালেও এই প্রবলেমটা রয়েছে, অয়েলটা রয়েছে, অয়েল সিক্রেট করছে, দেখো অয়েলি স্কিন বলে তো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আমি বলবো তোমার ভালো, হেলদি, কিন্তু সেটাকে মেনটেন করতে হবে। অয়েলি মানে তার থেকে যেমন সমস্যা হয় পিম্পল, পিম্পলের সমস্যা হয়, র্যাশের সমস্যা হয়, তেমন আমার অয়েলি স্কিন কিন্তু বহুদিন পর্যন্ত ইয়াঙ্গার লুকিং লাগে, এটা কিন্তু তোমার প্লাস পয়েন্ট। তো যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে আমাদের খুব ভালো ফেস ওয়াশ রয়েছে, একটা টি থ্রি ফেস ওয়াশ, সেটা দিয়ে মুখটা ধুতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে। তারপরে তুমি একটা সানস্ক্রিন ইউজ করবে, SPF 40 তোমায় বলবো, যেটা হচ্ছে তোমার ম্যাটিফাইন লুক, কারণ এটাতে তোমার কোনো অয়েল সিক্রেট করবে না এবং সান ব্লক এটা, ঠিক আছে, অনেকক্ষণ পর্যন্ত তোমায় প্রোটেক্ট করবে ইউভি রেজ থেকে। আর নেক্সট তুমি যেটা করবে সেটা হচ্ছে যে শীতকাল যেহেতু তোমাকে একটু তোমার মনে হচ্ছে অয়েল সিক্রেট করছে, মানে বাকি পোর্শনটা তোমার হয়তো ড্রাই হয়ে যাচ্ছে, ইভেন করার জন্য তুমি অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করবে। এটা হয়ে গেলে তোমার ডে কেয়ার। রাত্রিবেলা তুমি কি করবে, খুব ভালো করে আবার ক্লিন করবে। এখন যেহেতু শীতকাল, তুমি ক্লিনজার ইউজ করতে পারো, একবার ক্লিনজার একবার ফ্রেশ ওয়াশ দুটো তুমি ইউজ করতে পারো। করে তুমি নেক্সট একটা আমাদের নাইট ক্রিম রয়েছে বা সেরাম ইউজ করতে পারো, যেটা তুমি প্ল্যাটিনাম সেরাম রয়েছে আমাদের, সেটা ইউজ করতে পারো। এটা তুমি করো, তোমার স্কিন অনেক ভালো হেলদি থাকবে। বেশ পূজা, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করার জন্য। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন নামটা? হ্যালো, হুম ম্যাডাম শুনতে পাচ্ছি, কে বলছেন নাম? আমি বেহালা চৌরাস্তা থেকে বলছি। নাম কি? হ্যাঁ বলুন। হ্যাঁ বন্দনা হালদার। হ্যাঁ বন্দনা, এজ কত বন্দনা দি? 48 বলুন, কি প্রবলেম ম্যাডাম কে বলুন? ম্যাডাম, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, সেম টু ইউ। বলছি কি ম্যাডাম, আমার এই মুখে পিগমেন্টেশনের দাগ হয়েছে, কিন্তু আপনার এই S7 প্ল্যাটিনাম সিরাম আর S7 প্ল্যাটিনাম ক্রিমটা মেখে একটু লাইট হয়েছে, কিন্তু দাগটা ছড়িয়ে যাচ্ছে। বেশ 3-4 বছর হয়েছে, অনেক কিছু মেখেছি, কমেনি। আর আমি সানস্ক্রিনটাও ইউজ করি 30টা, এখন খুব স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। আর আমার একটু চুলও সামনের দিকে সাদা হয়ে গেছে, আপনাদের ওই প্যাকটা ইউজ করছি কিন্তু চুল উঠছে। প্যাক? আমাদের প্যাক কি প্যাক ইউজ করছে? কোনো প্যাক তো আমাদের নেই, আমাদের হেনা রয়েছে, ওবি হেনা রয়েছে আর কেরাপ্লেক্স রয়েছে, হেনা এই দুটো রয়েছে। কোনটা ইউজ করছেন? ওই হেনাটা ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রথমত 48 ইয়ার্স, আপনি এর আগে যতদূর আমার মনে হয় সেইভাবে নারিশমেন্ট কিছু স্কিনের হয়নি, কোনো সান প্রোটেকশন ইউজ হয়নি, যার জন্য আপনার পিগমেন্টেশন এই মাত্রায় এসে গেছে। দেখুন আমার কিন্তু আস্তে আস্তে এজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু তুমি আমার মুখে কোনো পিগমেন্টেশন দেখতে পাচ্ছ কি? পাচ্ছ না। তুমি বলবে আপনার পার্লার আছে বা আপনি তো বিউটিশিয়ান, আপনি নিজেই নিজের ট্রিটমেন্ট করতে পারেন। আমি যেমন নিজের ট্রিটমেন্ট করতে পারি, আপনারাও কিন্তু করতে পারেন। আমাদের মতো মানুষরা সারাদিন আপনাদের জন্য টিভিতে বসে বিভিন্ন রকমের বিজ্ঞাপন আমরা দেখাচ্ছি, আপনার খালি একটাই করতে হবে কাজ, যেটা হচ্ছে আপনি সঠিক মানুষকে চিনে নেওয়া, সঠিক প্রোডাক্টটা চিনে নেওয়া, এটা আপনাকে করতে হবে। আর কোনটা আপনার স্কিন টাইপ ওয়াইজ যাচ্ছে সেটা আপনাকে মনে করতে হবে। সারাদিনের মধ্যে 10টা প্রোডাক্ট দেখানো হচ্ছে, 10টা প্রোডাক্টই এটা এটা ময়েশ্চারাইজার, ওটা সানস্ক্রিন, এইরকমভাবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু প্রবলেম বাড়তে থাকবে, কমবে না। ম্যাচ করতে বারণ করছি, একদমই বারণ করছি। ধরো তুমি কোনো ডক্টরকে দেখালে, অপারেশন করলে একজন ডক্টরকে দিয়ে আরেকজনকে দেখে ওষুধ খেলে, কীরকম হয় ব্যাপারটা? ঠিক এরকমই ব্যাপার, ঠিক আছে। কিছুদিন অন্তত একটা প্রোডাক্টের উপর ভরসা রাখুন, আমার মনে হয় ব্যাপারটা অনেক ভালো হবে। আমাদের যদি সাফায়ার ইউজ করেন তো সাফায়ারের উপর ভরসা রাখুন, যদি অন্য প্রোডাক্ট ইউজ করেন তো সেটার এন্টায়ার প্রোডাক্ট নিয়ে আপনি ইউজ করুন, যেটা আপনার জন্য দরকার সেটা নিয়ে আপনি ইউজ করুন, আমার মনে হয় রেজাল্টটা অনেক বেটার হবে। আর আপনি বললেন যে পিগমেন্টেশন একটু ছড়িয়ে যাচ্ছে, যেটা হচ্ছিল কি স্ক্যাটার্ড হয়েছে, মানে যেটা আপনার কনডেন্স ছিল সেটা কি হয়েছে? স্ক্যাটার হচ্ছে, তার কারণ হচ্ছে ওটা কিন্তু কাজ করছে আস্তে আস্তে। আমাদের যে প্ল্যাটিনাম সেরামটা আপনি ইউজ করছেন এবং প্ল্যাটিনাম ক্রিমটা ইউজ করছেন, এটা করার ফলে আস্তে আস্তে কি লাইট হবে, আস্তে আস্তে কমছে, হ্যাঁ লাইট হচ্ছে এবং আস্তে আস্তে, হ্যাঁ আপনি যদি চিন্তা করেন ম্যাজিক্যালি রেজাল্ট পাবেন সেটা তো পেতে পারেন না, আস্তে আস্তে ভিজিবিলিটি কমে যাবে। যেমন দেবাশিস যেমন আমার সামনে বসে আছে, এখান থেকে আমি দেখতে পাবো না, এরকম কিছু হতে পারে, কিন্তু আপনার পুরোপুরি রিমুভ হয়ে যাবে সেটা কিন্তু না, কারণ আপনি অনেক দেরি করে ফেলেছেন।
আপনি আস্তে আস্তে এটা করতে থাকুন, যেরকম করছেন আমার মনে হয় রেজাল্টটা বেটার হবে একদম। আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি নিশা সাউ নহাতি থেকে বলছি। নাম কি? নিশা সাউ। নিশা এজ কত? 24+। কি প্রবলেম? কি প্রবলেম? হ্যাঁ বলছি যে আমার হেয়ার ফলটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমার হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ চুলটা প্রচুর পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো কি? পড়ে যাচ্ছে না কেন পড়ছে না, আমি বলছি তোমার চুল যে পড়ে যাচ্ছে সেটা কেন পড়ে যাচ্ছে একটু তোমার কি মনে হচ্ছে কোনো কারণে কারণবশত তোমার চুল পড়ে যাচ্ছে? আপনি কি বুঝতে পাচ্ছেন যে কেন চুলটা পড়ছে সেটাই জিজ্ঞেস করছেন? বুঝতে পারছি না, মনে হচ্ছে কি হেয়ারে প্রোটিনটা কমে যাচ্ছে মনে। ড্যান্ড্রাফ আছে মাথায়? স্ক্যাল্পে ড্যান্ড্রাফ আছে? না নেই ড্যান্ড্রাফ। তুমি শিওর তোমার ড্যান্ড্রাফ নেই? না নেই। ওকে তাহলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, হয়তো কোনো কারণে তোমার কোনো বয়সটা 24 বছর, হ্যাঁ কোনো কিছু ডিসঅর্ডার কোনো কিছু বা সেই কারণে হয়তো হতে পারে। তুমি একটা কাজ করতে পারো, আমাদের কেরাপ্লেক্স যেটা রয়েছে এভরিডে এখন শ্যাম্পু করো, শীতটা একটু কমলে, শীতে বলবো না রোজ শ্যাম্পু করতে, একটু শীতটা কমলে এভরিডে শ্যাম্পু করো, তার সঙ্গে কেরাপ্লেক্সটা তুমি লাগাও অ্যাজ এ সেরাম, লাগাতে পারো তুমি লেন্থে, আর তুমি স্ক্যাল্পে লাগাও খুব ভালো করে অ্যাজ এ টনিক লাগাও তুমি। এটা কিন্তু করলে চুল পড়া বন্ধ হবে, ড্যান্ড্রাফ যদি থেকে থাকে, অনেক সময় হয় না মানে ভিজিবিলিটি থাকে না ড্যান্ড্রাফের, ড্যান্ড্রাফ রয়েছে আমরা বুঝতে পারছি না, স্টিকি ড্যান্ড্রাফ, স্টিকি ড্যান্ড্রাফ, তো সেক্ষেত্রে তুমি যদি লাগাতে থাকো এটা দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু হেয়ার ফলটা কমে যাচ্ছে। তুমি লাগাও অন্তত এক মাস এটা, একটাকে দুটো ফাইল ইউজ করো তুমি, আমার মনে হয় রেজাল্ট পাবে। মানে কেরাপ্লেক্স ইজ আ ম্যাজিক ম্যাজিক্যাল ইনোভেশন বাই সাফায়ার, আপনারা চুলের জন্য ইউজ করতে কনফিডেন্ট অবশ্যই একটু কনসাল্ট করে নেওয়াটা উচিত। হ্যাঁ কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, বেশ আমি একটু আপনাদেরকে মানে যদি আপনাদের কোনো রকম কমপ্লিকেশন আসে মানে যেটা হয়তো বা এই টিভির অনুষ্ঠানের মাধ্যমে আপনি তাকে সলিউশন করতে পাচ্ছেন না, তাহলে ডেফিনেটলি অবশ্যই ইন্দ্রাণী ম্যাডামের কাছে আপনি চলে আসবেন, ওনার মানে একদম স্পর্শকাতর হাতের ছোঁয়া আপনাকে ঠিক করে দেবে। মানে আমি একটু কঠিন বাংলা বলে ফেললাম, মানে ওনার যে কনসেন্ট্রেশন দীর্ঘদিন ধরে কাজ করা, এবং ওনার কিন্তু কসমেটোলজির উপর প্যারামেডিক্যাল কোর্স করা রয়েছে, সো শি ইজ এক্সপিরিয়েন্সড, একজন এক্সপিরিয়েন্স লোকের। উনি একটা কথা একটু বললেন, আমি আপনাকে সত্যি স্যালুট করি এই কথাটার জন্য, যে প্রপার প্রোডাক্ট প্রপার লোক প্রপার ডেস্টিনেশন এগুলোকে বেছে নেওয়া খুব দরকার। আর আমি দেখুন ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে আপনি বিজ্ঞাপনের প্রভাবে প্রভাবিত হবেন না, আপনি বরঞ্চ ইউ শুড কনসেন্ট্রেট অন দ্য হুইসপারিং দ্যাট হোয়াট পিপল ইজ টকিং, মানুষ যেটা বলছে সেটাকে শুনুন একদম, মানুষ যেটা আমি বলবোই খুব ভালো ভালো। আমি নিজে গিয়ে, আমি অনেকদিন আগে যখন সিটি অফিসে একদিন প্রোগ্রাম করছিলাম তখন আমি বলেছিলাম আমি নিজে গেছি, ইউ কান্ট বিলিভ দ্যাট, আমাদের ওখানে একটা রিটেল শপ গোলবাজার বলে জায়গা, দোকানটার নাম বলছি না, ওখানে আমি জিজ্ঞেস করেছি যারা ওখানে মেয়েরা রয়েছে তারা অন্যান্য প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছে, বাট একজন সাধারণ লোক যে মানে কনজিউমার কাস্টমার আর কি, সে এসে বলছে যে আপনি কিন্তু এই প্রোডাক্ট ইউজ করতে পারেন এবং দ্যাট ইজ বিলঙ্গিং ফ্রম দ্য সাফায়ার কোট অফ ফ্যামিলি। ওই থেকে আই ওয়াজ আউট মানে স্ট্যানিকলি আউটস্ট্যান্ডিং, যে সাধারণ লোক বলছে সাফারের প্রোডাক্ট ইউজ করতে, আমি বহুবার এই কথাটা টেলিভিশনে শেয়ার করেছি বিউটি প্রোগ্রাম করতে, ইটস বিউটিফুল প্রোডাক্ট। আর আপনার যদি মনে হয় সেলুনে আসবেন তাহলে রেমিস ফ্যামিলি সেলুন নিয়ার সুইটি প্লাজা শ্রীরামপুর স্টেশনের কাছে, আপনারা সবাই জানেন খুব রিনাউন্ড জায়গা রেমিস ফ্যামিলি সেলুন, সেখানে আপনি আসতে পারেন সুইটি প্লাজাতে, যেটা লোকেশন আপনি আপনাকে নাম্বার বলে দিই, যে নাম্বারটা হয়তো টেলিভিশন স্ক্রিনেও যাচ্ছে, এই নাম্বারটা আপনাকে হেল্প করবে, হোয়াটসঅ্যাপ আপনি করতে পারেন যে কোনো রকম এনি কাইন্ড অফ কমপ্লিকেশন আপনি শেয়ার করতে পারেন, 9833-74721, নাম্বারটা আরেকবার বলি 9833-74721, ইউ ক্যান কানেক্ট উইথ ইন্দ্রাণী চ্যাটার্জি, এই নাম্বারের মাধ্যমে আপনি ওনার সঙ্গে যোগাযোগ। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করার আগে প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, কারণ ফোন তো প্রচুর আসে, ফোন সবসময় রিসিভ করা পছন্দ হয় না। ওকে ওকে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো আমি মঞ্জু ঘোষ বলছি। কি নাম? মঞ্জু ঘোষ। মঞ্জু, হ্যাঁ মঞ্জু দি স্বাগত, বয়স কত? আমার বয়স বলতেও তো লজ্জা লাগে। কেন? 64। আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন না, বয়সটা তো অনেকটা বেশি বলে যে বেশি বেশি করছে, কিন্তু আবার খুব ভালো লাগে আপনার প্রোডাক্টটা দেখে, আবার খুব ভালো আছে সব দিক থেকে। আপনি একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার মুখে কোনো গ্লো নেই,
এটাই আমার একটু সমস্যা, মানে আমি ড্রেস চাই, কোনো দাগ নেই। আচ্ছা আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেন দিদি একটু বলবেন? ময়েশ্চারাইজারটা ইউজ করি আপনার যে কোম্পানি যে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আপনার যে মানে প্রোডাক্ট যে সাম্বাজারে যে বিক্রি হয় উনি আমাকে বুঝে বুঝে সব দেন, আপনারই মাল বিক্রি করে। আমি ওকে বলেছি, হ্যাঁ রে তুই যে আমাকে সব মালটা মাখাচ্ছিস আমার মুখে তো কোনো গ্লো হচ্ছে না, বলতে কাকিমা তুমি ইউজ করো আমি তোমাকে বুঝে বুঝে দেবো। আজকে বহুদিন পর আপনার ফোনটা রোজই ট্রাই করি পাই আর না। আচ্ছা আজকে ভাগ্য করে পেয়ে গেছি। আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করতে চাই যে আমি ময়েশ্চারাইজারটা ইউজ করি, তারপরে ফেসিং মিস্ট ইউজ করি, তারপরে নাইট নাইট ক্রিমটা ইউজ করি, তারপরে সিরামটা ইউজ করি, কিন্তু তাতে আমার মুখে কোনো দাগ নেই, কোনো স্টোন নেই, কোনো ভাঁজ পড়েনি। আচ্ছা আমি আপনি যেগুলো ইউজ করেন ঠিক আছে, আমি আমার প্রসেসটা আপনাকে একটু বলে দিই, আমার মনে সেটা বেটার হবে। যেটা হচ্ছে আমাদের যে S7 সিরামটা রয়েছে, প্রথমে সকালবেলা ওটা ভালো করে ক্লিনজিং দিয়ে আপনি একদম ফেস ওয়াশ দিয়ে ধোবেন না, সারাদিনের মধ্যে একবার ফেস ওয়াশ লাগাবেন, ক্লিনজিং ম্যাক্সিমাম লাগাবেন, কারণ যেহেতু আপনার এজটা একটু বেশি এটাই কারণ। কারণ যত আমরা এজিংয়ের দিকে যাবো তত কিন্তু ড্রাইনেস আসবে, সেই জন্য আমি আপনাকে বললাম ক্লিনজিং মিল্কটা বেশি ইউজ করবেন। আপনি প্রথমে ময়েশ্চারাইজার ইউজ করার আগে ফার্স্ট আপনি সিরামটা ইউজ করছেন S7 সিরাম, 10-15 মিনিট পেনিট্রেট হতে দেবেন, মানে ওটাকে বসতে দেবেন ভেতরে, স্কিনের ভেতরে অ্যাবজর্ব হতে দেবেন। নেক্সট আপনি কী করবেন, ময়েশ্চারাইজার ইউজ করবেন, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। এটা আপনি করে দেখুন তো, এটা আপনি করে দেখুন, আপনার স্কিন কিন্তু আস্তে আস্তে গ্লো করবে। এরকম করতে থাকুন, এইভাবে চলতে থাকুন। আপনি যখনই সিরাম অ্যাপ্লাই করবেন 10-15 মিনিট বাদে আপনি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন বা আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু রেজাল্ট অনেক বেটার হবে। আর মাসে দুটো কি একটা আপনি যেটা করবেন আমাদের ওই গোল্ড কিটটা দিয়ে ফেশিয়াল করুন, ভালো থাকবে স্কিন আপনার। বেশ, মানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে পদ্ধতিটা একটু জানাটাও দরকার, ওটাই একটু জেনে নেবেন তাহলেই ভালো হবে দরকার। এই জন্যই আমরা বলছি একটু কানেকশনে থাকতে, যদি আপনাদের কোনো রকমের কোনো কমপ্লিকেশন আসে তো মানে ডেফিনেটলি উইদাউট এনি হেজিটেশন আপনি সেলনে চলে আসবেন, হোয়াটসঅ্যাপ করে দিন, আপনি নক করে দিন যে আমার এই রিকোয়ারমেন্টস, দেন শি উইল গেট ব্যাক ইউ, তারপর অবশ্যই উনি আপনার সঙ্গে কথা বলে নেবেন। আর আরেকটা কথা বলি যে এই মানে S7 তো মিরাকল প্রোডাক্ট, আমি বহুদিন ধরে জানি ভীষণ ভালো S7 ক্রিম এবং সেরাম দুটোই ভীষণ ভালো, দুই মানে এর পরে মনে ক্রিমটা এসেছে, হ্যাঁ এরপর ক্রিমটা আগে সেরাম ছিল, আগে সেরাম ছিল, কারণ সেরামের পরে না আমরা আমাদের একটা জরুরি হয় পরে ক্রিম অ্যাপ্লিকেশন। আগে এতদিন আমরা কি করতাম, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতাম, আমি বলতাম যখন এতদিন ক্রিম আসেনি আমি ময়েশ্চারাইজার বলতাম, কিন্তু এরপর আপনারা ক্রিমটা অ্যাপ্লাই করতেই পারেন। বেশ, যারা ফোন করতে চাইছেন সরাসরি ফোন করুন, আর যাদের মনে হচ্ছে যে সাফারি ফ্যামিলির সঙ্গে অ্যাটাচড হবেন, যারা আপনি শুনলেন যে 64 অফ ইয়ার্স ওল্ড, উনি বলছেন যে আমাকে দেখে কেউ বলবে না 64 বছর, আর মঞ্জুদির কাছে আমি কমিটেড হলাম যে এরপরে যখন আপনি মঞ্জু না আমি ফোন করবেন আমি আর জিজ্ঞেস করবো না, কারণ আপনি হয়তো সত্যি কথা সাফারি লুক হয় আপনাকে বলছে যে ইউ আর লুকিং লাইক 54, সো হোয়াট ইজ মাই প্রবলেম, বাট এবার আমার তো কোনো অসুবিধে নেই, আপনার 54 বছর লাগছে ভালো, এবং এভরি ক্রেডিট অ্যান্ড এভরি কর্নার ক্রেডিট গোজ টু দ্য সাফায়ার, আমি আপনাকে আর কখনো বয়স জিজ্ঞেস করবো না। বেশ, আমরা এই যে কালো কালো ছাপ ছোপ যেগুলো স্কিনের মধ্যে হচ্ছে, মানে আনইভেন টোন বা তোমার প্যাচেস রয়েছে, ইয়াং জেনারেশনের এটা খুব বড় সমস্যা, তার কারণ হচ্ছে সান রেজ। সান রেজ শুধু বলবো, শুধু সানকে এর মধ্যে করবো না, আমি বলবো এটা লাইট থেকে, ইউভি রেজ থেকে আসছে। আচ্ছা, সেটা হতে পারে ইট মে বি তোমার সান রেজ, ইট মে বি লাইটস, ঠিক আছে, এই ধরো আমরা এত লাইটের মধ্যে, তুমি ধরো রয়েছে এত লাইটস, তো এগুলো তো ইউভি রেজ যাচ্ছে স্কিনেতে, তো ইউভি রেজ তো স্কিনের জন্য ভালো নয়, সেই জন্য সবসময় আমাদের সান প্রোটেক্টিভ ইউজ করতে হবে, এতে প্রোটেকশন নেওয়া যেতে পারে। আমি প্রোটেকশন নিয়ে ঢাল তরোয়াল নিয়ে তবে আমি যুদ্ধে নামো, তার আগে নয়, ঠিক আছে। তো তুমি যখন প্রোগ্রামও করছো ধরো এত লাইটস রয়েছে, তো তার জন্য অবশ্যই তোমার প্রোটেকশন নিতে হবে, তুমি সানস্ক্রিন ইউজ করো তারপর তুমি মেকআপ করো, কোনো প্রবলেম নেই, তো এটাই হচ্ছে মেইন কারণ, আর কোনো কারণ। অনেকে মনে করেন যে শীতকালে হয়তো আমার সানস্ক্রিন লাগবে না, একদমই না, একদম ভুল ধারণা, শীতকালে সবথেকে বেশি সানস্ক্রিন প্রয়োজন, আর তার সঙ্গে যেটা দরকার ভীষণ নারিশমেন্টের দরকার, ময়েশ্চারাইজার দরকার, একদম। আমি একটুখানি কিটগুলো সম্পর্কে একটু আলোচনায় আসি, কারণ সামনে কিন্তু মানে ম্যারেজ রয়েছে, ব্রাইডাল সেশন রয়েছে, ব্রাইডালের জন্য আমি কি করতে পারি আর কি? আমাদের গোল্ড কিট ভীষণ ভালো, গোল্ড কিট ইউজ করতেই পারা যায়, গোল্ড কিটে খুব ভালো গ্লো আসে স্কিনে। একটু আগে দিদি বলছিলেন যে গ্লো নেই স্কিনেতে, গোল্ড কিট ইউজ করলে খুব ভালো। আমাদের বসুধা কিছুদিন আগে দেখিয়ে দিয়েছে কিটগুলো কিভাবে ইউজ করতে হয়, কি থাকে কিটের মধ্যে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তো সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আর তোমার ওজন কিট রয়েছে, আমাদের অ্যান্টি অ্যাকনে কিট রয়েছে, ওজন কিট তাদের জন্য যাদের একটু এজিং প্রবলেম বা ধরো যাদের যাদের মানে পিম্পল ছিল, দাগ রয়ে গেছে, সে দাগগুলোকে রিমুভ করার জন্য ওজন কিটটা খুব ভালো। আর অ্যান্টি অ্যাকনে কিটটা হচ্ছে তাদের জন্য যাদের র্যাশ পিম্পলের সমস্যা, তাদের জন্য অ্যান্টি অ্যাকনে কিট, এগুলো আপনি এইভাবে ন্যানো কিটের মধ্যে রয়েছে বা বড়ও নিতে পারেন, ঠিক আছে, বিভিন্ন রকম প্যাকেজিং রয়েছে। আর এছাড়া তোমার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডার আই জেল ক্রিম, একটু আগে একটি মেয়ে ফোন করেছিল তাকে কথাটা আমার বলা হলো না, আন্ডার আই জেল ক্রিম যেটা রয়েছে
সেটা চোখের তলার নিচে লাগাবে, উপর নিচ আইলিডে অনেকের প্রবলেম থাকে, লাগিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজ করবে। এটা করলে কিন্তু আস্তে আস্তে তোমার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আমাদের কিছু এসেন্সিয়াল অয়েল রয়েছে, এসেন্সিয়াল অয়েলগুলো তো ভীষণ ভালো, মানে আমি আমার নিজের অ্যারোমাথেরাপি করা আছে, তো আমার আমি ভীষণ মানে কি বলবো ইনফ্লুয়েন্সড থেকে আর কি তোমার অ্যারোমা অয়েলস থেকে। তো সাফায়ার যখন এটা আবিষ্কার করে আমার তো আরো সুবিধাই হয়, আমি আরো চিন্তাই করতে হয় না যে হাত বাড়ালেই আমি পেয়ে যাই আর কি। তো আর সব থেকে বড় কথা হচ্ছে যেগুলো ভীষণ এফেক্টিভ এই অ্যারোমা অয়েলগুলো, অনেক ওষুধের অনেক রোগের পথ্য, বুঝেছো তো, অনেক রোগ মানে এটা তুমি বলতে পারো মানে কোনো মানে ডাইরেক্ট কোনো মেডিসিন না নিয়ে আমি এটা নিতে পারি। অনেক ক্ষেত্রে ঘুম আসছে না, ঠিক আছে, রাত্রে ঘুম আসছে না, বা ধরো অনেকের প্রেশারের প্রবলেম, হাই বিপি রয়েছে, সর্দি কাশির প্রবলেম রয়েছে, ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম ধরো ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, সেক্ষেত্রেও খুব ভালো কাজ হয়, ঠিক আছে, এগুলো অনেক এফেক্টিভ। ভেরি গুড। তো যারা মানে রয়েছেন টিভির উপরে এখনও পর্যন্ত কনফিউজড নানান বিজ্ঞাপনের জন্য, এটা তো হয়ই, স্বাভাবিক, এরা মানুষের খুব সমস্যা হয়, আপনি একবার সাফায়ারের সঙ্গে অ্যাটাচড হয়ে দেখুন যে মানে সাফায়ার কী আর কী বলতে চাইছে এবং আপনাকে কতটা বেনিফিট দিতে পারে। কারণ ন্যাচারালি মঞ্জুদিকে ধন্যবাদ দিই, যারা ফোন করলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই কারণের জন্য, যে মানে যারা সঙ্গে রয়েছে তারা ডেফিনেটলি একটু উপকার পেয়েছে, নাহলে তারা আজকে ফোন করছে না, এটা একদম নিশ্চিত। যারা আজকে ফোন করবেন তারা সরাসরি এখানকার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন, দেখুন নাম্বার টিভি স্ক্রিনে নিচে যাচ্ছে, আর যারা নক করতে চাইছেন তারা নক করবার জন্যও দেখুন নিচে নাম্বার রয়েছে 9830371666 8969616 1, এই নাম্বারগুলোতে আপনি কথা বলতে হবে। এবার আমি চলে আসি ব্রাইডাল, সামনে কিন্তু বিয়ের সিজন একদম পুরো মানে নকিং এট দ্য ডোর, কি করা যাবে এই সময়? খুব ভালো করে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার দুটোই, কেশেতেই বেশ কথাতেই আছে, তো আমরা তো চুল নিয়ে আজকাল স্ট্রেটনিং করছি, কালার করছি, সবই করুন, ঠিক কথা, তার আগে ভালো করে প্রপারলি চুলটাকে শক্ত করুন, মজবুত করুন, তারপর করুন। তো তার জন্য আমাদের তো রয়েছে কেরাপ্লেক্স রয়েছে, কেরাপ্লেক্স আপনারা ইউজ করতে পারেন। আমাদের অভিহেনা রয়েছে, অভিহেনা খুব ভালো একটা আবিষ্কার সাফায়ারের, অভিহেনা দিয়ে মানুষ প্রচুর উপকৃত, অনেক সময় অভিহেনা পাওয়া যায় না, আপনারা আমাদের কমপ্লেন করেন অভিহেনা পাওয়া যাচ্ছে না, কিন্তু অভিহেনা ভীষণ যেমন কালারেশন করবে আপনার হেয়ারের, তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে প্রোটিন দেবে চুলে, খুবই ভালো। আর এটাতে মানে অনেক কমপ্লিকেশন নেই ইউজ করাটা, খুবই ইউজ, খুবই সহজ, খুবই ইউজফুল এটা। আরেকটা রয়েছে বডি স্ক্রাবার একটা আমাদের রয়েছে, পমিগ্রানেট, দেখো রেড কালার পমিগ্রানেট স্ক্রাবার। এটা কি হয়, দেখো এই যে ডেডস যে সেলগুলো রয়েছে সেগুলো তুমি শুধু সাবানে যায় না, আর সেকেন্ডলি সাবান কি হয় না মাখলে কি দেখবে তুমি একটু মানে কি বলবো ড্রাই ডিহাইড্রেটেড এই ব্যাপারটা হয়ে যায়, মানে ওয়াটার এন্ড ময়েশ্চারাইজার একদম। একজন রয়েছেন ফোনে, একটু কথা বলে নি। হ্যালো, কে আছেন? হ্যালো, আমি প্রীতম চ্যাটার্জি বলছি হুগলি থেকে। হ্যাঁ প্রীতম, বয়স কত? আমার বয়স 24। আচ্ছা বলুন কি প্রবলেম বলুন। হ্যাঁ আজকে আমার প্রথম ট্রাই, আর আমি প্রথম ট্রাইয়ে কথা বলতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য। তো প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার ম্যামকেও, হ্যাপি নিউ ইয়ার। আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমার মুখে প্রচন্ড পিম্পলসের সমস্যা, আর তাছাড়াও প্রচন্ড ব্ল্যাকহেডসেরও সমস্যা রয়েছে আমার। তো আমি এখন আমি জানি না প্রীতম জানে কিনা, না আমার যতদূর মনে হচ্ছে ব্ল্যাক হেডস রয়েছে, তার মানে ওর পোর্টস গুলো একটু বড়, ঠিক আছে, তাতে অয়েল সিক্রিয়েট করে, হয়তো কি হতে পারে কম্বিনেশন হতে পারে, কোনো পোর্শন হয়তো ড্রাই, কোনো পোর্শনটা হয়তো টি জোনটা খুব অয়েলি, এটা হতে পারে। তো কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কিন্তু ইভেন করাটা খুব জরুরি, ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাকে বলবো আবার ফেস ওয়াশ ইউজ করো খুব ভালো, আমাদের টি থ্রি যেটা রয়েছে সেটা ইউজ করো, যে পোর্শনটা ড্রাই রয়েছে সেই পোর্শনে অবশ্যই তুমি ময়েশ্চারাইজার ইউজ করো, যেটাতে অয়েলি দেখছো ময়েশ্চারাইজার ইউজ করো, কিন্তু হালকা, দেখবে তুমি যেখানে ড্রাই রয়েছে তুমি জাস্ট লাগালে কিছুক্ষণ ড্যাপ করলে কিছুক্ষণ বাদে দেখবে রিমুভ হয়ে গেলে, আবার ড্যাপ করলে রিমুভ হবে, মানে মানে ওটা তোমার লাগবে আর কি, ময়েশ্চারাইজার আর একটু জরুরি আর কি। আর ব্ল্যাক হেডস রয়েছে, ব্ল্যাক হেডসের জন্যে আমাদের একটা স্ক্রাবার আছে তোমার জোজুবা স্ক্রাবার, যাই হোক এখানে আজকে আনা হয়নি জোজুবা স্ক্রাবারটা, জোজুবা স্ক্রাবটা তুমি ইউজ করতে পারো ফেসে, আর আর তো হয়ে গেলো, আর সানস্ক্রিন তুমি ইউজ করো SPF 30, ব্যাস দ্যাটস ইট আর কি। বেশ, মানে এটাই যথেষ্ট, তবে এতগুলো পারবে কিনা সন্দেহ, ছেলে তো মানে অ্যাকচুয়ালি কি সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, মানে
ইন্দ্রাণী ম্যাডাম ভীষণভাবে ফ্যামিলিয়ার এবং ফ্যামিলি ওরিয়েন্টেড ওনার কাজ, কিন্তু ওনাকে বাই প্রফেশন ওনাকে ভীষণভাবে ব্যস্ত থাকতে হয়। বাট আমি যখন স্টুডিওতে দেখি, মানে উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আরও অনেকগুলো উইংস রয়েছে ওনার বিজনেসের, বাট যখন স্টুডিওতে আসেন যান আমার কখনো মনে হয় না যে উনি এত কাজের মধ্যে ইনভলভ থাকেন। একটু আগে আমাকে অফস্ক্রিন উনি বলছিলেন যে আমি রাত 12টার পরে ঘুমাতে যাই, দ্যাট ইজ কমপ্লিটলি বিয়ন্ড অফ ইমাজিনেশন। রাত 12টার সময় ঘুমোতে যাওয়া মানে মানে বুঝতেই পারা যাচ্ছে যে কীরকম টায়ার্ড তাকে থাকতে হয়, সারাদিন কাজ করতে হয়, নিজেকে একটু টাইম দিতে হয়, এবং আপনাকে প্রোডাক্ট চুজটা প্রপারলি প্রপার ওয়েতে করতে হবে। একজন খুব ভালো বিউটি কনসালটেন্টের কাছে গিয়ে, আপনার অনেকেই জানেন, আমি নিজেও হয়তো জানি না যে আমার স্কিন টোনটা কীরকম, এটা আগে জানা দরকার। তারপর হচ্ছে প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলো জানা দরকার। একদম, আমি ভুল বলছি না? একদম ঠিক বলছো। এটা যদি না জানা হয় না, ধরো ভুল অ্যাপ্লাই করলে, মিসগাইডেড, এই যে ও যেমন বললো আমার মনে হচ্ছে না ওর ড্রাই স্কিন বলে, আবার বলছে অয়েল সিক্রেট করছে, মানে কি কম্বিনেশন? ও যদি জানে না যে কি কি স্কিন ও, তাহলে কি করবে? যেটা ধরো ড্রাই স্কিনের দরকার ও অয়েলিতে ইউজ করলো, অয়েলির দরকার ও ড্রাইতে ইউজ করলো, তাতে কি আরো ভুল এফেক্ট হচ্ছে? তখন তুমি বলে এই কোম্পানি ভালো না, এটা এই ভালো না, তা কিন্তু নয়, তোমার প্রপার অ্যাপ্লিকেশন দরকার। সেই জন্য আমাদের বিউটি কনসালটেন্টরা আমরা রয়েছি, যাদের কাছে এসে তুমি জিজ্ঞেস করবে যে কিভাবে এটা অ্যাপ্লাই করবো, এবং এই কারণের জন্য স্যালনে আসা দরকার। একদম একদম। অনেকে মনে করেন দূর না, টিভিতে প্রোগ্রাম দেখছি হয়ে গেছে, টিভির থেকে শুনুন উনি বলে দিয়েছেন, উনি বলে দিয়েছেন ফোন করে, মানে ফোনে কথা হয়েছে, এরকম ব্যাপার নয়। আপনাকে স্যালনে আসতে হবে, যদি আপনার কোনো কমপ্লিকেশন থাকে তো অবশ্যই আপনার পাশে সবসময় এই ধরনের স্যালন বিউটি কনসালটেন্ট যারা রয়েছেন তারা রয়েছেন, তবে অবশ্যই তাদের উপর আপনার বিশ্বাসটা আসতে হবে, মানে আন্দাজের উপর চলে আসলে হবে না। গোল্ড সিরামের অ্যাপ্লিকেশন আর অ্যাকনে আউট সিরাম রয়েছে। হ্যাঁ, বলে দিচ্ছি, গোল্ড সিরামটা হচ্ছে এই যে গ্লোয়ের জন্য, এখন তো পার্টি সিজন চলছে বা ব্রাইডাল সিজনের জন্য আমি বলছি, গোল্ড সিরাম ইউজ করার পরে স্কিনে খুব গ্লো আসে, এটার পরে যদি কেউ মেকআপ করে গ্লো আরো বাড়বে, এটা বলতে পারি। আর অ্যাকনে আউট সিরাম, এটা হচ্ছে আমি আমার মেয়েকে ইউজ করিয়েছি, এটা আচ্ছা, এটা না পুরো, এটা আমাদের সাফায়ারের প্রত্যেকটা প্রোডাক্টই হার্বাল, কিন্তু এটা অ্যাকনে আউট সিরামটা তুমি যদি হাতে একটু নাও দেবাসিস, তুমি দেখবে এটা ক্লোভের গন্ধ, পুরো ক্লোভ এক্সট্রাক্ট দিয়ে তৈরি, এতটাই ভালো, মানে তোমাকে দিন উইদিন 7 ডেজ তোমার কিন্তু পিম্পল চলে যাবে। হ্যাঁ, তো এটা, হ্যাঁ এটা খুব কাজ, খুব কাজের, মানে আমার খুব পছন্দের এটা অ্যাকনে আউট সিরামটা, তো এটা আপনারা অ্যাপ্লাই করতেই পারেন, খুবই ভালো, যাদের অ্যাকনে এবং যাদের র‍্যাশের সমস্যা রয়েছে তারা এটা ইউজ করতে পারে। ভেরি গুড। আর এটাতে কী করা যেতে পারে, যাদের মানে ইয়াং জেনারেশন কিন্তু খুব সারাদিন পড়াশুনোতে নিয়ে ব্যস্ত থাকতে হয়, হয়তো কলেজে যেতে হয়। দেখো আজকাল দেখবাসিস প্রত্যেকে ফেস ওয়াশ তো ইউজ করে, সানস্ক্রিন ইউজ করে ম্যাক্সিমাম। কি করবে আর কি বেসিক্যালি, ওই বেসিক্যালি তোমায় বলছি, সানস্ক্রিন যারা ইউজ করেন না তাদের জন্য বলবো, সান প্রোটেক্ট কিচ্ছু দরকার নেই, ব্রাশ করতে ভুলে যান দোষ নেই, ঠিক আছে, কিন্তু সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না, তাহলে কি স্কিনটা খুব তাড়াতাড়ি আমাদের এই মানে যেটা হয় ইউভি রেজ থেকে এজিং প্রবলেম ভীষণ হয়ে যায়, দুটো ইঞ্জুরি হয়, একটা বার্ন ইঞ্জুরি হয় আর একটা এজিং প্রবলেম, এই দুটোই কিন্তু সান রেজ থেকে হয়। ডেফিনেটলি, তো সেটাকে যদি প্রোটেক্ট, আমরা তো সবাই চাইবো যে চির মানে যৌবন আমাদের থাকে, একদম ইয়ং থাকি, তো সেই জন্য আমাদের কিন্তু সানস্ক্রিনটা ইউজ করতেই হবে। একদমই, অবশ্যই। তবে একটা বিষয় হচ্ছে মনটা একটা বড় কথা, আপনাকে অবশ্যই এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার সঙ্গে সঙ্গে, ঠিক এরকম ইন্দ্রাণী ম্যাডামের মতো স্পন্টেনিয়াস থাকতে হবে, স্পন্টেনিয়াস মানে থ্রু আউট দ্য ডে she involves herself to the work, সবসময় কাজ, এবং এই যে মানে স্পার্কলিং বক্তব্যে, ভাষায়, চালচলনে, এই জায়গাটা কিন্তু রাখতেই হবে, তাহলে কিন্তু আপনার বয়স ওই 64 হলেও মনে হবে 44, 20 বছরের, মানে এটা হচ্ছে এই শীতকালের উইন্টার ডিসকাউন্ট আর কি, মানে আপনি যদি আজকে থেকে শুরু করেন, আপনি সামনে শীতকালে ফোন করে ডেফিনেটলি বলতে পারবেন যে আমার বয়স 20 বছর কমে গেছে, মানে সাফারি থেকে। এটা আমি খুব ভেতর থেকে বলছি, এখানে সঞ্চালনা করতে বসেছি বলে আমাকে কিছু অলঙ্করণ দিতে হবে, কিছু অর্নামেন্টেশন দিতে হবে, ওনাকে ভালো খারাপ বলতে হবে তা নয়। যারা ইন্দ্রাণী ম্যাডামকে বাইরে দেখেন, উনি শ্যামবাজারে মাঝে মধ্যে যাতায়াত করেন, মানে একসঙ্গে যদি 100 জন যায় তো ইন্দ্রাণী ম্যাডামকে মাঝখান থেকে ফোকাসড মনে হয়। হাজব্যান্ড খুব লাকি মানুষকে পেয়েছেন সঙ্গে, তো যা হোক সবটা ঈশ্বরের দান আর কি, সঙ্গে তার মানসিকতা। যারা আমরা যারা এই ধরনের মেকআপে সারাদিন থাকতে হয়, তারা কিভাবে মানে মেনটেনটা কিভাবে করবে আর কি? মেকআপ তো প্রথমে ক্লিনজার দিয়ে, আপনি একটু বলছেন লাইটের মধ্যে, মারাত্মক লাইটের মধ্যে, হ্যাঁ ক্লিনজার দিয়ে খুব ভালো করে দেবাশিসের দরকার, এটা ক্লিনজার দিয়ে খুব ভালো করে ক্লিন করবে। আর দেবাশিস তোমার জন্য পার্সোনালি আমি তোমাকে বলবো যে পোর্স রয়েছে বা তোমার যে সমস্যা রয়েছে তার জন্য তুমি অ্যাকনে আউট সিরামটা ইউজ করতে পারো, দেখবো আমি ডেফিনেটলি। হ্যাঁ একদম, এটা তুমি, আমি আমি সিস্টেমটা একটু শুনে নেবো, কিন্তু আজকে আর হাতে সময় নেই, অবশ্যই আপনাদের কিন্তু সময়টা অ্যাকচুয়ালি এখন শুরু হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করুন, প্রিং করুন, অবশ্যই আপনার সঙ্গে কানেক্টিভিটি থাকবে ইন্দ্রাণী ম্যাডামের, অবশ্যই সাফায়ারের ফ্যামিলির আপনিও হবেন একজন গুরুত্বপূর্ণ সদস্য। আজকের মতো শেষ করছি, নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে।